এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health.
আবার সেই পাখিটা ঠিক চিনতে পেরেছি। এই নিয়ে তিন তিনবার ধরা পড়লো। কি সুন্দর দেখেছ, অমন করে দেখছি মানে কিছুটি হয় নাই। সবাই যে আমি শ্যাশমল বাবুর কাছে বেঁচে দিতে পারি সে হুষ্টুকু অব্দি নাই। একটা রুটি আর গুড় দিন খাটা বেশি আছে না তোর বাবার দে। লাখাদা তোমার দেখলে মনে হয় ধরা পাখি আকাশে উড়ে দিতে পারলে বেঁচে যাও। পাখির উপর তোমার বড় মায়া না? খাতার ভিতরে পাখি দেখতে তো ভালো লাগে। কাজটা ঠিক করতে দেয় লখা, এই নিয়ে চার চারটে পাখি ছেড়ে দিবি। আমারে আবল তাবল বোঝাতে চাস বোঝা, কিন্তু সংসারের হালটা কি খেয়াল আছে? শাসমল বাবুর কাছ থেকে আগাম টাকা নিয়ে বসে আছিস, পাখি না দিলি সেটাকে শুনবি কেমন করে? আমার আর পাখি বেচতে ভালো লাগে না ভূষণ কাকা। বাপ ঠাকুর যার পেশা খালি খাবি কি প্যাট শুনবে? তাদের তোরা তো কত পাখি ধরলাম কত পাখি বেচলাম, শহরের মানুষ নাকি তোর অর্ধেক কেটে খেয়ে ফেলে। পাবলি কষ্টে আমার বুকের মধ্যেটা ভেঙে যায়। তুমি আমি ধরি বলি তো পাখিগুলো নমন করে মরে। অত শত ভাবলি কি চলে রে লখা? যারা দেখি যেমন কাজ পাখি না ধরলি যে আমরা বলি। সে তো ঠিক, কিন্তু কখনো কখনো সে কাজ বিশির মতো লাগে। মাঝে মধ্যে মনে হয় পাখিগুলো যেন আমারে বলে পৃথিবীতে তো আরো অনেক কাজ আছে, আমাদের ধরো কেন? তাই রে খাতার মধ্যে ভইরে রাখো কেন, আর রাখোই যদি বেসে দাও কেন? নিতাইরে মনে আছে তোমার আমার সেই তিন বছরের ছেলেটা? একটু একটু মনে আছে, কতকালের কথা, তার ছ সাত বছর। তোমার কখনো বলি নাই ভূষণ কাকা, মরে যেদিন গেল নিতাই তার দিন কতক আগে ভরে উঠে দেখি খাসার মধ্যে একটা পাখি মরে পড়ে আছে। আমার তো কতই মরে, কিন্তু তাই দেখে ছেলেটার কি কান্না। তারপর দেখি মরা পাখির ট্রেনে সে কোথায় যাচ্ছে, পিছপিছিকে দেখলাম মাটিতে গর্ত খুঁড়ে পাখিটাতে পুঁজছে। সুদাই ও কি করছে ট্রেনে? তাই সে বলে কিনা পাখি পুঁজছে, পাখি গাছ হবে বাবা। তার কথাগুলো আজকাল প্রায় মনে পড়ে। ছেলে নাইছেন মন? না কাকা, পাখি বাসার দিন এলি ও স্বপ্নে দেখা দেয়, দেখি নেতাই কাঁদছে। ও বেঁচে থাকতেই রোজ কত পাখি তো ধরতাম, কিন্তু বাসার তরে নিয়ে গেলে সে কাঁদত। কদিন হয়ে গেল বউটা ছেলের শোক এখন ভুলেছে, নতুন করে বাঁচার কথা সে ভাবে। আমারও বাঁচতে সাধ হয় ওই পাখি গুলানরে দেখে। নেতার শোক আমারও গেছে, সৎ
স্বপ্নে তার মুখটারে ভালো করে দেখতেও পাই না। কিন্তু ছেলেটা আমাদের পাখি ভালোবাসতে শুকিয়ে গেছে। এখন মনে হয় মিতাশ্রেও ভালোবাসি ওই পাখি গুলান রে। মাথা খারাপের মধ্যে কথা বলিস না লতা, সংসারে মন দে, পাখি আমাদের জীবন, ধরলে বেচলে আমাদের খাওয়া পাওয়া জোটে, নইলে পেটে মরি। শাড়িটারে বোঝা তারে তোর দিকে মন দিতি বল, আমার কাছে অনেক কথা আসে। দেখি তুই অনেক বদলে গেছিস রে শাড়ি। তুই আমার এখনো ভালোবাসিস? তুমি আমার তুই ছাড়া আছে কে? কেন পাখি মার সাথে সব শুধোতে নেই মনে কর। আগাম অতগুলান টাকা পর্যন্ত তোমার দিয়ে দিলেন,
তাল পাখি নিয়ে নিশ্চয়ই যাবে। আরে বেশি করে পাখি লেগে খুশি করে দাও বাবুরে। দেখি যাবো আজকালের মধ্যে, তবে এবারে বিলে বেশি পাখি আসেনি এখনো। দৌড়তি পারলে ঠিক ধরা যায় লোকা, বাকিরা সব এত ধরছে আর তুমি পারো না, একথা কেউ শুনবে? দেখলে দেখেছি তোরে একটা কথা অনেকদিন ধরে কইব কইব ভাবছিলাম, কয়ে ফেলো। তুই কি জানিস এখন তুই বিলে আর মাদায় পাখির পিছনে ঘুরে বেড়াস? এখন ওই হারামজাদা নটবর তোর মাগের কাছে আসে। তুমিও তো আমার সঙ্গে বিলে বাদায় করো, এসব খবর তোমার রেখে দেয়। আমি না হয় পেটের তরে হেঁটে হতা ঘুরে বেড়াই, তাহলে গায়ের লোক ঘর ছেড়ে বেরিয়ে পড়ে না, তাদের চোখ নাই? লোকে তো কত কি বলে থাকে, তাহলে কথা সালাম দাও কাকা। বারে সাবা সংসারে থাকবি আর লোকের কথা ছেড়ে দিতে বলছিস? ঘর সামলা লখা, বইলে দিলাম। পারা যায় না লঠা, কেমন ধরা মানুষ রে তুই, আগের অর্ধেক তো উড়িয়ে দিবি, এমন করলে চলবে? কোনখান থেকে আসে বলো তো এত পাখি? যত ধরো ফুরোয় না। এত পাখি আসে পৃথিবীতে? এত পাখি আসে নিশ্চয়, নইলে আসছে কোথায় কে জানে। মাঝে মাঝে মনে হয় এরা পৃথিবীর পাখি লয়, তাই নিলে ফুরে না, আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে। তোর মাতা তা নাহলে দেখো, আমার বাপ ঠাকুরদা ধরেছে, তাদের বাপ ঠাকুরদার বাপ ঠাকুরদারা তো ব্যাস ছিল, তারা ধরেছে, তোমরাও তাই। তারা সব কবে মরে হেঁদে সাবা, কিন্তু পাখি গুলান তো রয়ে গেল। একদিন দেখো
এই শালার মানুষ আর থাকবে না পৃথিবীতে, এত পাপ, শুধু পাখি থাকবে। তুই দেখ শালা, তোরা তো আর গঞ্জে যেতেই হবে, তোর সঙ্গে আমিও যাই, চল শাসমল বাবুর গদিতে পাখিগুলো দিয়ে আসি, দু চার দিনে জমেছে অনেক। কুসুম কাকা, আমাদের গায়ের ছোট নদীটা তো মেশে বড় নদীতে, আর বড়টা তোমার সমুদ্রে, তাই তো? তা কি হয়েছে, তুমি সমুদ্র দেখেছ? না, আমি একবার একজনকে দেখেছিলাম, এই সমুদ্র দেখেছি, তাতে নাকি অদ্ভুত গম 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 শব্দ হয়, আর তার উপর হাজার হাজার পাখি ওড়ে, সে ধরা মুশকিল, তবে ধরতে পারলি বহু টাকা। সেরকম একটা শব্দ মাঝে মধ্যে আমার কানের কাছে কেমন যেন গম 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 করতে থাকে, আর বড় বড় ডানার চটাপট চটাপট আওয়াজ, এমন কেন হয় বলো দেখি কেন? জানি না, যত সব আজগুবি কথা। আমাদের নৌকো এসে গেছে, এটা পাখি তোমাদের? আমি আমার পাখির ব্যাপারে, তোমরা নবীন শাসমলের গদিতে যাচ্ছ তো তাকে পাখি দিতে? হ্যাঁ বাবু, আমিও যাচ্ছি, কলকাতা থেকে আসছি। আচ্ছা শাসমলের গদিতে কি তোমাদের আগে আমি দেখেছি? দেখি থাকতে পারেন, কত লোকই তো আছে গদিতে। তা ঠিক, ওই তো খুব কমই আসি, আসে আমার লোকজনেরা, তো নিত্যানন্দপুরের ঘাট থেকে উঠলে এসব পাখি ওখানে জানা পড়লো। এই যে রবীন্দ্র শাসমল তোমাদের কত দেয়, মানে এক একটা পাখি বেশি পাও তার কি ঠিক আছে, কখনো এক টাকা কখনো পাখি বুঝে তিন টাকা পাঁচ টাকা হয়। আমি শাসমলের কাছ থেকে পাখি কিনি, আমার আরো কলকাতা পাখি বাগান। আপনি কিনে কি করেন বাবু, কাদের দেন এত সব পাখি? বেশি তোমরা শাসমলকে বেচো, শাসমলের কাছ থেকে কিনে আমি বেশি কলকাতার লোকদের। হ্যাঁ, এত সব পাখি লোকে কেনে? হাজার লোক আছে কেনার, লোকে পোষার জন্যে কেনে, সার্কাস চিড়িয়াখানা তেমন তেমন পাখি পেলে আমার কাছ থেকে কিনে লোকে দিল্লি দিল্লি, সেই কি বিলে তবু বেছে, কি আর শেষ আছে, কত লোক আছে আমার মতো, কত লোক কলকাতা চেন, গেছো কখনো হাতিবাগানে? গেছি তুই একবার, আমাদের আর কি কলকাতা যাওয়ার সময় আছে বাবু? তোমার সঙ্গে আমার একটু কথা। এটা প্রস্তাব, তুমি একটা কাজ করো তো, শাসমলের গদি থেকে বেরিয়ে হাতে আমার জন্য একটু অপেক্ষা করো তো, তখনই বলবো। ওটা এই কটা পাখি কি ব্যাপার হয় নোট বল আগে, এরা সব তো কম কম পাখি দিচ্ছে কেন বলো না, তুমি কি টাকা টাকা করে যাচ্ছ না নাকি? আমি তো যাই বাবু, এরা না দিলে আমি কি করতে পারি? ও বললাম দুটো পাখি যে আধবারা রে, তুই মেরে আনলেই পাচ্ছিস। আর এরা পাখি মোটে ধরতেই চায় না বাবু। বসো বসো,
এদিক সেদিকে আয়। বল এবার হুন্ডা, ওর যে একটা ময়না কম আছে। ঠিক আছে, তোর চার জোড়া ময়না, তিনটে টিয়ে, দুজোড়া মাছ রাঙা আর পাঁচটা পায়রা, সব শুদ্ধ হলো ২৫ টাকা। যা কিরে লোকা, লোক পাঠায় খবর না দিলে তো আজকাল এমুখো হোস না। পাঁচ পাঁচটা দিন ডুব মেরে রইলি, ১০ টাকা ২০ টাকা করে আগাম কত নিয়েছিস সে হুশ আছে? আছে বাবু, তা শখানেকের উপরে তো হবেই। হাসালি এইদিকে আয়। মোটে ৩০টা বাকি, তা এতে কি হবে? এই ধরতি কতদিন সইলে গেল বাবু? আমার যে অনেক পাখি দরকার রে লখা, তোরা সব না দিলে আমি পাবো কোথায় বল? আমাকে তো আর বিলে যেতে বলতে পারিস না, এই কলকাতা থেকে তো রোজ অর্ডার দিয়ে যাচ্ছে শীতকালে যত পাখি রয়েছে। এই রে বাবু, কলকাতার হোটেল থেকে এসে পালিহাসের অর্ডার। আমি তো আকাশের দিকে চক্ষু পেতেই আছি বাবু, না এলে কি করবো কর্তা? এবারে পাখি এখনো তেমন আসেনি, মানে আমাদের দিকটায়। কেন, এরা তো পাচ্ছে, দুজন তো সেদিনও পাখি নিয়ে এল, আজও পাখি নিয়ে এল, আর তোর বেলা পাখি আসেনি? মোটে মতদারে তোর বউ বলেছে তুই নাকি মোটে পাখি ধরতেই চাস না। আমি একটু খেয়ে আসি। হ্যাঁ তুমি ঘুরে এসো, আমি তো অনেকের কাছ থেকে হাত পেতে অ্যাডভান্সের টাকা লিয়েছি, তা পাখি না পেলি শুনবে? তারা কি কাক নিবে? পাখি পাখি, আরে পাখি এবিলে না আসু, দূরে ঝুমড়ি তোলার বিলে যা, পাখি আসবেই, যাবে কোথায়? কলকারখানার ধোঁয়ায় বাতাস সব নষ্ট হয়ে যাচ্ছে, এরপরেও কি পাখি আসবে? শুধু কলকারখানার ধোঁয়া, মানুষ যুদ্ধ করে বোমা ফাটিয়ে কিছু কি আর রেখেছে এই পৃথিবীটা? হ্যাঁ ছাড়বে না। আমার আড়তের ঠিকানা। কত বড় শহর, আপনার ঠিকানা কি বার করতে পারবো আমরা? পারবে পারবে, বললাম তো হাতিবাগান, কাগজটা দেখিয়ে জিজ্ঞেস করে করে চলে যাবে, হাতিবাগানে পৌঁছে বলবে কালীচরণের পাখির আড়ত, ব্যাস বললেই হয়ে। এই তোমার অ্যাডভান্স, আগাম আগাম কলকাতায় যাওয়ার ভাড়াও এর মধ্যে দেওয়া আছে, এরপর পাখি পয়সা তুমি যেমন যেমন পাখি দেবে তেমন তেমন, রোজগারটা রোজগার। তা দেখো না, আরো কিছু লোকজন বলে কয়ে তারা যদি আমায় পাখি দেয় তুমি কমিশন পাবে, উপরি রোজগার হয়ে যাবে। দেখো কেউ যেন জানতে না পারে, বিশেষ করে এই নবীন শাসমল, জানতে পারলে তোমাদেরই বিপদ, আমার আর কি হয় বুঝলে তো। কাজটা কি ঠিক হলো ভূষণ কাকা? আমরা কি শেষে কথা বলেছি? বাবুই তো বললেন আমরা শাসমল বাবুরে পাখি বেচবো না, তা তো নয়, যা পাখি ধরবো তার কিছু দেব কলকাতায়, কিছু বেচবো শাসমল বাবুর কাছে, নইলে সন্দ করবে। বুদ্ধিটা ভালো বার কইছ, শাসমল বাবু আমাদের কি ঠকানটাই ঠকায় একবার ভেবে দেখ। সস্তায় কিনে নিয়ে কালীচরণ বাবুরে এক একটা পাখি বেচে ১৫-২০ টাকায়, আমাদের পেটে যে দাদা নেই সে হুশ আছে? আমরা স্বীকার করি পাখি, আর শাসমল বাবু স্বীকার করে আমাদের, আমাদের হাত থেকে মাঝে মধ্যে পাখি যেমন পালায় আমরাও তেমন পালাচ্ছি শাসমল বাবুর হাত থেকে। শালা আমাদের বাদ পারে সে কাছে গো। তোর যা তো আজগুবি কথা, বেশি দর পেলি সংসারে আয় কতটা বাড়বে বল দেখি? গৌরীটার বিয়ের বয়স হয়েছে, তার একটা গতি তো করতে হবে, তোর বউটারও তো সাজার লাদ আছে, দুবেলা পেট ভরি ভাত দু একটা গয়নাপত্র পেলি সে তোর বসে থাকবে। সবই ঠিক গো কাকা, তা শেষ পর্যন্ত সে পাখি আমায় বেচতেই হবে, নইলে তোর মুখ দেখে কে আর পাঠিয়ে দিচ্ছে? হ্যাঁ
মনে হয় তুই আমার সঙ্গে আর থাকবি না। কে বলেছে তোমার এসব কথা? আমার মন শাসকুমার বাবুর গদির সবাই জানে, নটবরের সঙ্গে তোর ভাব সাবের কথা। সংসারটা আর ভেঙে দিয়ে চলে যাস না রে বউ। সংসারের দিকে তোমার যে কত মন, কি হাল হয়েছে ঘর বাড়ির খেয়াল করেছে কখনো? বললে শোনো আমার কথা, একবেলা হাড়ি চলে তো আরেক বেলা চলে না। কি একখান পড়ে থাকি সুখে দেখো, আর আমার ভালোবাসার কথা বলছো? সে তোমার শরীর চাইলে তবে এদিকে যখন তখন পাখি ধরে সুহাগ করতে তো কম যাও না, তাও যদি ধরতে পারতে ধরতে বেশি করে। মেয়ে তোমার কাছে 200 টাকা থাকে তাই, নইলে তো নইলে উপোস করি মরতে হতো। কে দেয় তোর পয়সা? শিখাপড়ে তোমার দরকার কি? আগে 200 টাকা রোজগার করো, তবে না বুঝি তুমি একটা পুরুষ মানুষ। এবার করবো, অনেক রোজগার করবো, কলকাতায় যাবো, অনেক অনেক পাখি ধরবো আর বেঁচে আসবো। নেতাইটাও যদি থাকত, সংসারে মন বসত তোর। সে আমার কপালে ছিল না তাই, তার শোক আমি ভুলেছি। কিন্তু এত বছর হয়ে গেল, তোমার পাখি আছে, আমার আমার কিচ্ছু নাই, কিচ্ছু না। এই সংসার আমার আর ভালো লাগে না।
কি কপাল দেখলি পাখিটার, কাঁসায় ঢোকার আগেই উড়ে গেল। উড়ে গেল না, উড়ে দিলি না ভূষণ কাকা, বিশেষ করো আর পাখি ওড়াব না, কলকাতায় নিয়ে যাবো, সব দেখবো, সংসারটা ঠিক মতন আমার ডাক করাতেই হবে, দেখি একবার চেষ্টা করে। খালি মাঝে মধ্যে মাথাটা কেমন যেন করে ওঠে, মনে হয় বিশাল আর সব পাখি ওড়োয়, তোর যে সুবুদ্ধি হয়েছে না সেই ঢের। অবশ্য কাকা, আকাশখানে দেখো একবার, আমারও এমন উড়তি স্বাদ হয়, মনে হয় উড়তে উড়তে আকাশ থেকে তোমাদের দেখি, তুমি শাড়ি নটবর শ্যাশওয়াল বাবু, এই পাখিদের জীবনটা কেমন সুন্দর বলতো, রোজগার করা নেই, সংসার করা নেই, খালি ওড়া আর ওড়া। লখা আমি চলি রে। হ্যাঁ জায়গাটা একা আসতে পড়তে ভয় লাগে, এমন নির্জন, আমার কিন্তু বাড়ি ফিরবার তারা আছে না, জামা খোলো নি, বললাম না আমার ফিরবার তারা আছে,
তোর জন্য আনলাম। শাসমল বাবুর পাখি নিয়ে কলকাতা গেছিলাম। তোর জন্য মনটা কেমন করিয়ে উঠলো? কিনে ফেললাম এটা। এগুলান রাখ, রাখ। রোজের টাকা ভালো লাগে না। বুঝি, তুই ভাবিস শরীরের দাম দিই, তা নয় রে। তুই যদি নড়ে সেরে আমার কাছে আসিস, বিয়ে করা বউয়ের মতোই থাকবি। মাঝে মধ্যে মনে হয় লোকটা পাখির ধরেই পাগল হয়ে যাবে, পাখি ধরে উড়িয়ে দেয়, পাখির সঙ্গে কথা বলে, পাখির স্বপ্ন দেখে। তার জগতে আমি কেউ না, কিন্তু কখনো মনে হয় যেন অন্য মানুষ, যেন আমারও চায়। আমি তারা ঠিক বুঝি না, আমি যাই, তার ফেরার আগে আমার ঘরে ফিরতে হবে। কি হয়েছে সন্ধ্যেবেলা থেকে? কিরকম যেন লাগছে। কি আবার হবে, কিছুই না। কাল আমি কলকাতা যাচ্ছি। কোথায় যাবে? কলকাতা। আমি জানি না তো, যাবে যে কলকাতা চেনো তুমি? ভূষণ কাকা সঙ্গে যাচ্ছে, আর পাখি বেসবো না। কলকাতার একজন ব্যাপারী আমাদের এদিকে এসেছিল, নিজের থেকে পাখি নিতে চাইল, অনেক বেশি পয়সা দেবে। আমি এসবের কিছুই জানি না। তার সেদিন বললাম না, এবার থেকে অনেক পাখি বেসবো, সেই বেসতে চাচ্ছি। খারাপ পাখি সারার নেশা তোমার ধরেছে, এই নেশা সারান দেওয়া মুশকিল। তার সে আমারও খাসার পাখির মতো মনে করে উড়িয়ে দাও। কি আর কষ্ট হবে তোমার, আর হলেও সে তুমি ভুলে যাবে। পরে উড়িয়ে দিলে তো আরেক খাসায় গিয়ে ঢুকবি। কাছে দেখ না আমি পারি কিনা। ভূষণ কাকা ঘুমোচ্ছ নাকি? বাবা নদীতে গেছে, এখনই আসবে, তুমি বসো। এই যে চা দেখো, বাবার পাখি যেন আমার উড়িয়ে দিও না, তোমার যা স্বভাব। আর পাখি উড়াবো না।
তুমি যখন ধরা পাখি উড়িয়ে দাও আমার দেখতে বেশ লাগে। তোমার যেন এছাড়া অন্য কিছু মানাই না। তোমার মুখটা কেমন যেন সুন্দর হয়ে ওঠে। তুমি বাবার সঙ্গে কলকাতায় পাখি বেচতে যাবে যখন শুনলাম আমার কেমন যেন সুন্দর লাগলো। এ আবার কোন লখাদা? আমি ভেবেছিলাম শেষ পর্যন্ত তুমি আসবে না। এসব ফন্দি বাবাই তোমার মাথায় ঢুকেছে আমি জানি। তবু ভেবেছিলাম শাড়িটা যদি তোর মতো হতো। আমার বড় সমস্যা রে গৌরী, শাড়ি থাকলি পাখি থাকে না, পাখি থাকলি শাড়ি পালায়। আমার একটা যে সারতেই হবে। পাখির বাজার কেমন দেখলে? নিচে আগে ভালো তোমার একটা এক শাসমলের কাছে। এমন অনেক শাসমলকেই আমি চিনি, তারা সব আমায় পাখি দেয় বুঝলে। মাঠে আমি এত পাখি বেচি আকাশ ভরে দিতে পারি। এটা কথা সামাল দিয়েছে আজ খাঁচা কিছু করছো কত হয় যে পাওনা ঘন্টা মিটিয়ে যাও, একটু দেরি হবে। তোমার আজ ভালো দিনেই এসে পড়েছে, আজ আমার বাড়িতে পাখি পুজো আছে, চলো পুজো দেখবে প্রসাদ খাবে। এই আমাদের বাড়িতে নিয়ে যাও, দেরি হবে না তো? আরে রাস্তা পেরোলেই আমার বাড়ি, যাও এরাও সব যাবে। চলো ওখান থেকে ফিরে পাওনা ঘন্টা বুঝে নিয়ে বিকেল বিকেল রওনা হবে। যেন কানা ফুলের কাটা আঠা লাগিলি পড়িল ভূতলে যেন শহরের জলে।
রান্না কেমন হয়েছে? দারুণ হয়েছে। ভালো করেছে, নিয়ে খাবে, একদম লজ্জা করবে না। একটু মাংস দিয়ে যা না, লাগবে না। না না লাগবে, তোমাদের ওখানকার বালি হাঁসের মাংস খুব নরম। শাসমলের কাছ থেকে এসেছে, নিজেরা তো দাও, সব বিক্রি করে দাও, এখন খাও। লখা, খাবার জিনিস খেতে দিয়েছে, তাতে কি আমার মন ভালো লাগতেছে না? আমি বেশ বলো, এ আমার শেষ কথা, আমার বাকি গোলাম কথা। আরে কি হচ্ছে কি ভাই? আরে বাবু বলে দিও, পাখি আমি বেচবো না। পারলাম না রে শাড়ি, মনে হলো বাকি গোলাম যেন আমারই বলতেছে, এ তুমি আমাদের কোথায় রেখে যাচ্ছ? আমি জানি কি হয়েছে,
তোমার বউ একটু আগে চলে গেছে, ওই নট বড় সে তারে নিয়ে গেল। যাবার আগে বাবারই বলে গেল সে আর ফিরবেনি। আমি জানতাম লক্ষ্মীদা। তোমার কষ্ট আমি বুঝি লক্ষ্মীদা, পাখি ভালোবাসলে কি অন্য কাউকে ভালোবাসা যায় না? একটু দাঁড়াও। কি বলবি? সারি দিদি যদি আর না ফিরে তুমি বাবারে করে আমার লখা, তোরে আমি বারবার বলেছিলাম ঘর সামলা, তা শুনলি আমার কথা? এখন যা হওয়ার তাই হয়েছে, আর কিছু বলবে? আমি এখন ঘুমাবো, আমার ভীষণ ঘুম পাচ্ছে।
শাড়ি, এই শাড়ি, শাড়ি, দরজা খোল, এই শাড়ি, লখা পাখিগুলো পাইলে যাবে। খেয়ে যদি দিবি তো ধরিস কেন? পাখিগুলো আমি ধরতে খাটতে ভাল লাগে গো কাকা। তুমি এলে কোথেকে? শাসমল বাবুর গদির থেকে। ওনারে ফের দিচ্ছি, দামও একটু বাড়ায় দেশে। বাবু তোর কথা শুনেছিল, তোরে আগাম দেওয়ার টাকা এখনো শুধিস নাই, সেই কথা বলছিল। বলো তেনারে, মাটির জন খেটে সব শোধ করে দেব। এখন তোর প্যাট চলে কি করে? কেন, জঙ্গল আছে, সেখানে খাবার অভাব নাকি? একটা তো প্যাট চলে যাবে। মেয়ে মানুষটা তোরে একবারে মেরে রেখে গেল রে রখা। কতবার তোরে হুঁশিয়ারি দিয়েছি, কতবার বলেছি ঘরের মাকে পরপুরুষের সঙ্গে মেলামেশা করতে দিস নে, কিন্তু নটবার তোর ঘরে শীতকাল আছে জেনেও তুই মুখ বুঝে রইলি? লকা, পুরুষ মানুষ যদি হোস তো একবার যা, ওই শালার পাশায় লাঠি মেরে পৌকারে ফেলে নিয়ে আয়। নেমে আয়। তারি যাস নে, তুমি ঘরে যাও নটবর্তা।
ঘরে নিয়ে যেতে চাও কেন? তুমি কি আমারে ভালোবাসো? বাসো হয়তো, কিন্তু তার চেয়েও হাজার গুণ ভালোবাসো ওই পাখির। তারা তোমার আমার মধ্যে ঢুকে পড়েছে অনেকদিন, তাদের ফিরে আমি তোমার নাগাল পাইনি। ওই লোকটা আমারই চায়, তুমি আমার অভাব ছাড়া কিছু দিতে পারো নাই, সেইটা সত্যি, কিন্তু তার জন্য তোমার ছেড়েছি সেইটা ভেব না। তুই সুখী, জানি না সুখ কি কারে বলে আমি বুঝি না। এখন দুবেলা খেতে পাই, পড়তে পাই, মাথার উপর পাকা ছাদ, লোকটা আমার কোনো অভাব রাখে নাই। এসবে যেদিন সুখ হয় আমি তবে সুখী, আমি কিছু বুঝি না। যা তুই সারি, তুই যা। ওই দেখ লোকটা দাঁড়া আছে, তুই যা। এই বাধা আছে, বিল আছে, আকাশ আছে, পাখি আছে, তারা আমার ঠিক বাসায় রাখবে। একটা তো জীবন ঠিক কেটে যাবে, thank you.
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।